হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পুলিশ ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর এবং তোমাদের পুলিশ ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি পিডিএফ বা ইবুক আমরা তৈরি করেছি যেই পিডিএফ এর ডাউনলোডের লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে এছাড়া তোমাদের পুলিশ ইন্টারভিউ সংক্রান্ত জেলাভিত্তিক তথ্যের আমরা কিন্তু মোট আটখানা ভিডিও করেছি তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিও ওকে তো ফ্রেন্ডস চলো শুরু করছি আজকের আলোচনা তো দেখো আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার কোথায় তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভবানী ভবন আলিপুর কলকাতায় নেক্সট দেখো দুই নম্বর পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি সঠিক উত্তরে হয়ে যাবে উই কেয়ার উই ডেয়ার নেক্সট তিন নম্বর পশ্চিমবঙ্গ পুলিশের প্রতিষ্ঠাতা কাল কবে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো সালে নেক্সট দেখো চার নম্বর পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান পুলিশ মন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে মমতা ব্যানার্জি নেক্সট দেখো পাঁচ নম্বর পশ্চিমবঙ্গ পুলিশ মূলত কয়টি ভাগে বিভক্ত এবং কী কী তো পশ্চিমবঙ্গ পুলিশ মূলত দুটি ভাগে বিভক্ত একটি হলো কলকাতা পুলিশ যার মধ্যে একটি জেলা পড়ছে আরেকটি হলো পশ্চিমবঙ্গ পুলিশ যার মধ্যে বাইশখানা জেলা পড়ছে নেক্সট দেখো ছ নম্বর পশ্চিমবঙ্গ পুলিশের মোট কয়টি জেলা তো পশ্চিমবঙ্গ পুলিশের মোট বাইশটি জেলা এই বাইশটি জেলা আবার তিনটি জোনে বিভক্ত ওকে এই তিনটি জোন আবার নখানা রেঞ্জে বিভক্ত তো এগুলো কিন্তু মনে রাখবে তো এই তিনটি জোন হলো নর্থ বেঙ্গল জোন সাউথ বেঙ্গল জোন এবং ওয়েস্টার্ন জোন ওকে এবং এই নয়টি রেঞ্জ এই তিনটি জোনের আন্ডারে যে নয়টি রেঞ্জ রয়েছে এই নয়টি রেঞ্জ আবার বাইশখানা জেলায় বিভক্ত ওকে জোনগুলোর প্রধানকে কি বলা হয় জোনগুলোর প্রধানকে বলা হয় আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নেক্সট দেখো বাইশ নম্বর রেঞ্জগুলোর প্রধানকে কি বলা হয় তো রেঞ্জগুলোর প্রধানকে বলা হয় ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নেক্সট দেখো ডিস্ট্রিক্টের প্রধানকে কি বলা হয় ডিস্ট্রিক্টের প্রধানকে বলা হয় এসপি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ র্যাঙ্কগুলো কী কী তো এগুলো কিন্তু ফুল ফর্মও ধরতে পারে তো দেখো পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ র্যাঙ্কগুলি হলো প্রথমেই রয়েছে ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নেক্সট দেখো দুই নম্বর রয়েছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নেক্সট তিন নম্বর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চার নম্বর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর কী রয়েছে সিনিয়র সুপারেনটেনডেন্ট অফ পুলিশ নেক্সট দেখো ছয় নম্বর রয়েছে সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ নেক্সট সাত নম্বর অ্যাডিশনাল সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ নেক্সট দেখো আট নম্বর র্যাঙ্কে রয়েছে ডেপুটি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ নয় নম্বরে অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ দশ নম্বরে রয়েছে পুলিশ ইন্সপেক্টর নেক্সট সাব ইন্সপেক্টর নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নেক্সট রয়েছে সিনিয়র পুলিশ কনস্টেবল এবং লাস্ট রয়েছে জুনিয়র পুলিশ কনস্টেবল ওকে তো এই র্যাঙ্কগুলো তোমরা কিন্তু মনে রাখবে এবং এগুলোর ফুল ফর্ম তোমরা কিন্তু মনে রাখবে যেমন ধরলো এ এস পির ফুলফর্ম কী তখন এএসপির ফর্ম হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওকে নেক্সট দেখো পনেরো নম্বর পশ্চিমবঙ্গের বর্তমান ডিজিপির নাম কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো পশ্চিমবঙ্গের বর্তমান ডিজিপির নাম হলো শ্রী ভ্রেন্দো ওকে আইপিএস নাইনটিন এইটটি ফাইভ ব্যাচ নেক্সট দেখো ইন্টারভিউ সংক্রান্ত কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তো দেখো যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তোমরা পরীক্ষা কেন্দ্রে কখন পৌঁছাবে তো পরীক্ষা কেন্দ্রে কিন্তু কমপক্ষে মোটামুটি অ্যাডমিট কার্ডের দেওয়া সময়ের এক ঘন্টা আগে পৌঁছে যেতে হবে এবং তোমাদের অপেক্ষা করতে হবে নেক্সট দেখো সতেরো নম্বর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে কি করতে হবে তো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তারপর একটি তোমাদের সকলকে একটি কক্ষে প্রবেশ করতে হবে সেখানে গিয়ে উপস্থিত খাতায় সই করতে হবে এবং তোমাদের ইন্টারভিউ কক্ষে ঢোকার জন্য অপেক্ষা করতে হবে তো এরপরে দেখো নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন তোমাদের পোশাক মুখের ভঙ্গিমা এবং চুল কেমন হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তোমাদের পোশাক হবে ফর্মাল ডিপ কালারের প্যান্ট এবং হালকা কালারের জামা পরতে হবে বেল্টের কালার এবং জুতোর কালার এক হলে ভালো চুলদারি সুন্দর করে কাটা থাকবে এবং মুখের ভঙ্গিমা যেন শান্ত ধৈর্যশীল হয় ওকে নেক্সট দেখো উনিশ নম্বর ইন্টারভিউ কক্ষে কিভাবে ঢুকতে হবে এবং ঢুকে কি বলতে হবে তো ইন্টারভিউ কক্ষে দরজা কিন্তু বন্ধ থাকবে তোমাকে দরজাটি আস্তে করে খুলতে হবে এবং স্যারেদের অনুমতি নিয়ে ঢোকার পর দরজাটি আস্তে আস্তে বন্ধ করতে হবে যাতে তোমার দ্বারা কোনো শব্দ না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এরপর গুড মর্নিং যদি বারোটার আগে হয় এবং যদি বারোটা থেকে চারটার মধ্যে হয় তাহলে গুড আফটারনুন বলে সম্বোধন করতে হবে তারপরে তোমার চেয়ারে বসার সম্মতি দিলে তোমরা অবশ্যই চেয়ারে বসবে এরপর ডকুমেন্টগুলো নিজের কোলের কাছে বা নিজের থাইয়ের উপর সুন্দরভাবে রাখবে যখন ডকুমেন্টগুলো দেখতে চাইবে তখন তুমি ডকুমেন্টগুলো দেখাবে ওকে নেক্সট দেখো কুড়ি নম্বর তোমার নামের আক্ষরিক অর্থ নামের সঙ্গে কোনো পৌরাণিক চরিত্রের মিল আছে কি না এবং নামের সাথে কোনো সেলিব্রিটির মিল আছে কি না তো এগুলো কিন্তু আগে থেকে দেখে যেতে হবে যদি নিজের নামের কোনো আক্ষরিক অর্থ থাকে তা জেনে যেতে হবে নিজের নামের সাথে কোনো পৌরাণিক চরিত্র বা কোনো সেলিব্রিটির নামের মিল আছে কি না সেটাও কিন্তু নিজেকে জেনে যেতে হবে ওকে তোমরা কিন্তু অবশ্যই গুগল করবে গুগল করলে কিন্তু পেয়ে যাবে নেক্সট দেখো একুশ নম্বর তুমি যে জায়গায় থাকো সেই জায়গার বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ তথ্য তো তোমরা যে জায়গায় থাকো সেই জায়গার যদি কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বৈশিষ্ট্য থাকে সেটা কিন্তু অবশ্যই জেনে যেতে হবে তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি তোমাদের প্রতিটি জেলা সম্পর্কে আলোচনা আমরা কিন্তু এর আগেই ভিডিওতে করেছি মোট আমাদের আটখানা ভিডিও করা হয়েছে এবং এই আটখানা ভিডিওতে আমরা মোট তেইশটা জেলার সম্পর্কে আলোচনা করেছি এবং তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে অথবা তোমরা যদি আমাদের পিডিএফটা ডাউনলোড করে নাও সেই পিডিএফের মধ্যে তোমরা কিন্তু প্রতিটি জেলা সম্পর্কে জেলাভিত্তিক তত্ত্ব বিগত বছরের ইন্টারভিউতে কি কী প্রশ্ন করা হয়েছিল এবং ইন্টারভিউ সংক্রান্ত এ টু জেড তথ্য তোমরা কিন্তু এই পিডিএফে পেয়ে যাবে এবং এই এর ডাউনলোডের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে নেক্সট দেখো বাইশ নম্বর তোমার পরিচয় ঠিকানা সহ বলবে কিভাবে তো সর্বপ্রথম তুমি তোমার নাম দিয়ে শুরু করবে এরপর তোমার বাবার নাম তোমার ফ্যামিলিতে কতজন রয়েছে তোমার বাবা কি করে মা কি করে ঠিকানা পিন নম্বর সহ পরপর বলতে হবে এরপরে তোমার একাডেমিক কোয়ালিফিকেশনগুলো পরপর করে বলবে প্রথমে মাধ্যমিক এরপরে উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েট ওকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন তুমি বর্তমানে কি করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তুমি বর্তমানে যা করো সেটাই বলবে যদি কিছু নাও করে থাকো তাও চেষ্টা করবে কিছু করার কথা বলার যেন তোমার কথা শুনে মনে না হয় যে তুমি একেবারেই বসে নেই ওকে নেক্সট দেখো চব্বিশ নম্বর আগে কোনো সরকারি চাকরির পরীক্ষায় পাশ করেছো কি না তো এটি কিন্তু খুবই কমন প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর তোমরা বলতে পারো তুমি যদি কোনো চাকরির পরীক্ষায় পাশ করো সেক্ষেত্রে অবশ্যই বলবে হ্যাঁ আমি পাশ করেছিলাম আর যদি না করে থাকো তাহলে অবশ্যই না করে দেবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু অবশ্যই সত্যিটা বলা দরকার নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার হবি কি এখানে হবি অর্থাৎ শখ এক্ষেত্রে তোমরা যে উত্তরটি দেবে সেই সম্পর্কে যেন তোমার যথেষ্ট জ্ঞান থাকে এবং সেই সম্পর্কে বিস্তারিত জেনেই তোমরা কিন্তু এই হবিটি বলবে ওকে তুমি যদি বলো তোমার হবি ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা বাগান পরিচর্যা বা মিউজিক তো সেই বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু ডেপথ নলেজ থাকতে হবে ঠিক আছে তো সেটা কিন্তু অবশ্যই তোমার যেটা ভালো লাগে সেটাই বলবে এবং সেই সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই নলেজ নিয়ে যাবে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর কোন বিষয় সবথেকে বেশি ভালো লাগে এক্ষেত্রে তোমরা যে বিষয়টির কথা উল্লেখ করবে সেই বিষয়টি যেন তোমার পারদর্শিতা থাকে ওকে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন পুলিশের চাকরি তোমাকে কতটা অনুপ্রেরণা যোগায় এক্ষেত্রে তোমাদের উত্তরটি এরকম হতে পারে যে ছোটোবেলা থেকে আমাকে পুলিশ শব্দটি অনেক অনুপ্রেরণা দিয়েছে পুলিশের পোশাক পরিধান করা আমার কাছে স্বপ্ন এবং আমি সবসময় স্বপ্ন দেখি পুলিশ হয়ে মানুষের সেবা করব এছাড়া মানুষের মনে পুলিশ সম্পর্কে যেসব নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে তা দূর করার চেষ্টা করব ওকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গ পুলিশের সবচেয়ে উচ্চপদস্থ পদের নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো পশ্চিমবঙ্গ পুলিশের সবচেয়ে উচ্চপদস্থ পদের নাম হলো ডিজিপি ওকে তো এরপরে দেখো নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন তোমাদের সংবিধান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হতে পারে তো সেই প্রসঙ্গে মৌলিক কর্তব্য মৌলিক অধিকার বিভিন্ন ধারা জরুরি অবস্থা ইত্যাদি সম্পর্কে কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে ওকে নেক্সট দেখো একত্রিশ নম্বর আপনি এর থেকে ভালো চাকরি পেলে কি করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এক্ষেত্রে তোমাদের উত্তরটি হবে আমি অন্য কোনো পরীক্ষায় ফর্ম ফিল আপ না যদি পুলিশ ডিপার্টমেন্টের উচ্চতর পদের জন্য লোক নেওয়া হয় সেক্ষেত্রে আমি আবেদন করব ওকে আমি একমাত্র পুলিশ ডিপার্টমেন্টেই থাকতে চাই কেননা পুলিশ ডিপার্টমেন্টে থেকে মানুষের সেবা করাই আমার একমাত্র স্বপ্ন তোমরা কিন্তু উত্তরগুলো এভাবে বলতে পারো নেক্সট দেখো বত্রিশ নম্বর আপনার দুর্বলতা কীভাবে আপনি সফলতায় পরিণত করবেন খুবই ডিপ্লোমেটিক একটি প্রশ্ন তো দুর্বলতা প্রতিটি মানুষের থাকে এক্ষেত্রে তোমাদের উত্তরটি হবে এরকম স্যার আমি যখন কোনো একটি কাজ করি তখন সেটি মন দিয়ে করি এবং সেই সময় আমার করণীয় অন্য কাজগুলো করতে পারি না অর্থাৎ আমি যে কাজটি শুরু করি সেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত আমি অন্য কোনো কাজ করি না ওকে এবং অন্যান্য কাজগুলো আমার নষ্ট হতে থাকে তো এটি কিন্তু আমার দুর্বলতা দেখো তোমাদের যেরকম ডিপ্লোমেটিক প্রশ্ন করা হবে তোমাদের উত্তর কিন্তু সেরকম ডিপ্লোম্যাটিক দিতে হবে তো তোমরা কিন্তু এই প্রশ্নটির উত্তর এইভাবে দিতে পারো নেক্সট দেখো তেত্রিশ নম্বর চাকরিরত অবস্থায় তোমার স্যার ঘুষ নিচ্ছে এই অবস্থায় তোমাদের করণীয় কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এগুলোর ডিপ্লোমেটিক প্রশ্নের উত্তর তোমাদেরকে ডিপ্লোমেটিকভাবেই দিতে হবে কেননা এই প্রশ্নগুলো উত্তর তোমরা যদি সাধারণভাবে দাও তাহলে তোমাদের কিন্তু রিপিট প্রশ্ন করতে পারে সুতরাং এক্ষেত্রে তোমরা উত্তরটি এভাবে দিতে পারো স্যার আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রমাণসহ এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে ইমেল করব কোন একটি অজ্ঞাত ইমেল আইডি থেকে এক্ষেত্রে আমি আমার পরিচয় গোপন রেখে আমার স্যারের কোর্সের হাত থেকেও বাঁচলাম কি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও প্রতিটি বিষয় সম্পর্কে জানাতে পারলাম ওকে তো এইভাবে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার করবে নেক্সট দেখো চৌত্রিশ নম্বর তোমার বেতন দরকার নাকি পদ এক্ষেত্রে তোমরা উত্তরটি বলবে এভাবে স্যার আমাদের পদ অবশ্যই দরকার কেননা পদোন্নতি হলে কিন্তু বেতন স্বাভাবিকভাবেই বেড়ে যাবে ওকে তো তোমরা যদি তোমাদের পদের দিকে বেশি ফোকাস দাও তাহলে কিন্তু তোমরা বেতনও পাবে প্লাস পদও পাবে তো এই প্রশ্নটির উত্তর তোমরা কিন্তু এইভাবে দিতে পারো নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর ইন্টারভিউ শেষে তোমরা কি করবে তো ইন্টারভিউ শেষে যখন তোমাদেরকে যেতে বলা হবে তখন তোমরা শুধুমাত্র ধন্যবাদ এই কথাটি বলে কিন্তু বেরিয়ে যাবে এক্সট্রা কিন্তু অন্য কোনো কথা বলবে না নেক্সট দেখো ছত্রিশ নম্বর আপনার সবচেয়ে বড় শক্তি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর একটু আলাদাভাবে দিলে ভালো হয় আমার সবচেয়ে বড় শক্তি হলো আমি কঠোর পরিশ্রমী এবং সৎ ব্যক্তি তো এই উত্তরগুলি খুবই সাধারণ মনে হতে পারে এইভাবে উত্তর দিলে সবচেয়ে ভালো হয় যে আমার সবচেয়ে বড় শক্তি হলো আমি টিমওয়ার্ক করতে ভালোবাসি অর্থাৎ সবার সাথে থেকে বা সবার সঙ্গে কাজ করে টিম পরিচালনা করতে আমার ভালো লাগে এছাড়া নতুন নতুন জিনিস জানতে আমি খুব আগ্রহী নতুন জ্ঞানের সন্ধানে সর্বদা আমি উৎসুক হয়ে থাকি তোমরা কিন্তু এগুলো বলতে পারো নেক্সট যাক সাত্রিশ নম্বর আপনার সর্বশ্রেষ্ঠ দুর্বলতা কি। তো এই প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা বুঝতে চেষ্টা করেন যে চাকরি প্রার্থীরা আসলে কতটা সৎ অনেকেই হয়তো চালাকি করে এই প্রশ্নের উত্তর বলতে পারে যে আমার মধ্যে কোনো দুর্বলতাই নেই কিন্তু প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা থেকে থাকে তাই এই প্রশ্নের উত্তর সম্মুখীন করার সময় অবশ্যই সৎ থাকা দরকার তবে যেমন মুখের ওপর নিজের কোনো দুর্বলতা বলে দেওয়া ঠিক হবে না তেমনিভাবে এটাও বলা ঠিক হবে না যে আমার মধ্যে কোনো দুর্বলতা নেই তো এই ডিপ্লোম্যাটিক প্রশ্নের উত্তর তোমাদেরকে এমনভাবে দিতে হবে যেন নিজের ব্যক্তিত্ব আকর্ষণীয় বলে মনে হয় প্রশ্নের উত্তর এইভাবে বলতে হবে যে আমার একটা দুর্বলতা রয়েছে যে আমি মানুষের মধ্যে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম না বা করি না কিন্তু বর্তমানে এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং আমি বর্তমানে নিয়মিত কনফারেন্সে উপস্থিত থাকি এবং স্টেজে কথা বলার চেষ্টা করে থাকি ওকে নেক্সট দেখো আপনি কেন এই কাজটি করতে চান বা আপনি কেন পুলিশে যোগ দিতে চান মোটামুটি একই প্রশ্ন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আসলে পুলিশ ডিপার্টমেন্ট সবসময় চায় এমন কাউকে নিয়োগ করতে যিনি এই কাজটি খুবই ভালোবাসেন এই প্রশ্নের উত্তর অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং চমৎকার একটি উত্তর ভেবে রাখতে হবে যদি এমন কোনো উত্তর ভেবে না পান তবে বুঝতে হবে এই চাকরির ব্যাপারে আপনার আগ্রহ কিন্তু তেমন নেই তাই আপনাকে এটাই বলতে হবে আপনি সাহসিকতার সাথে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা মাথায় কাজ করতে পারেন তাই পুলিশের জবটি করতে চান ওকে তো ফ্রেন্স দেখো এরপরে নেক্সট উনচল্লিশ নম্বর কেন আপনাকে এই কাজটি দেব এই প্রশ্নটি শুনতে খুবই ভয়ঙ্কর শোনায় কিন্তু যদি আপনাকে এই প্রশ্নটি করা হয় আপনি অবশ্যই ভাগ্যবান এখানে আপনাকে নিজের সম্পর্কে তিনখানা পয়েন্ট ফুটিয়ে তুলতে হবে প্রথমত আপনি শুধু কাজই করবেন না উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে চান দ্বিতীয়ত আপনি যে কোনো ধরনের টিম এবং পরিবেশে কাজ করতে সর্বদা প্রস্তুত এবং তৃতীয়ত অন্য যে কারো থেকে আপনি এই কাজের জন্য অনেক বেশি যোগ্যতা সম্পন্ন ওকে তো তোমরা কিন্তু এই প্রশ্নটির উত্তর এইভাবে সাজিয়ে বলতে পারো নেক্সট দেখো আপনার স্বপ্নের চাকরি কী তো এই প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ আর জানতে চেষ্টা করেন যে আপনার জীবনের লক্ষ্যের সাথে এই চাকরির মিল আছে কি না এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে চাকরির কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ স্বপ্নের চাকরির কথা বলতে হবে প্রশ্নটির উত্তর এইভাবে বলা যেতে পারে যে ছোটবেলা থেকে পুলিশের পোশাক আমাকে খুব অনুপ্রেরণা যোগায় এছাড়া মানুষের সেবা করা আমার স্বপ্ন সুতরাং এই চাকরির মাধ্যমে আমি মানুষের সেবা করতে চাই ওকে নেক্সট দেখো একচল্লিশ নম্বর আপনি পুলিশে চাকরি করতে চান কেন তো এই প্রশ্নের সাথে আগের প্রশ্নে অনেকটা মিল আছে এই প্রশ্নের উত্তর এভাবে বলা যেতে পারে যে আমি পুলিশে চাকরি করতে চাই এর প্রধান কারণ হলো এই চাকরির মাধ্যমে আমি দেশ মানবজাতির সেবা করতে চাই এছাড়া পুলিশ সম্পর্কে কিছু মানুষের মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে আমি আমার ভালো কাজের মধ্য দিয়ে পুলিশ সম্পর্কে মানুষের মনে যে নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে তা দূর করার চেষ্টা করতে চাই ওকে নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিগত বছরে কিন্তু এই প্রশ্নটি ধরা হয়েছিল যে বিটেক বিসিএ বিএড করেও আপনি পুলিশের চাকরিতে কেন আসতে চান তো এটি কিন্তু বিগত বছরের প্রশ্ন তো ফ্রেন্ডস দেখো এই প্রশ্নের উত্তর এইভাবে হবে যদি তোমরা বিটেক বা বিসিএ ইত্যাদি করে থাকো তাহলে তোমরা বলতে পারো যে তোমরা তোমাদের এই টেকনিক্যাল স্কিল ব্যবহার করে পুলিশের সাইবার ক্রাইম শাখায় ভবিষ্যতে কাজ করতে চাও কারণ এই ধরনের ক্রাইম বর্তমানে খুব বেড়ে গেছে সুতরাং তুমি তোমার যোগ্যতার মাধ্যমে পুলিশ ডিপার্টমেন্টের কাজ করতে চাও ওকে নেক্সট দেখো তোমরা যদি বিএড করে থাকো তাহলে তোমরা বলতে পারো এইভাবে যে যে বিএড কোর্সে চাইল্ড সাইকোলজির উপর পড়াশোনা করেছো এছাড়া অন্যান্য আরও কিছু রেফারেন্স বই পড়েছো যেগুলো ক্রিমিনাল সাইকোলজি বুঝতে সাহায্য করবে ওকে তো ফ্রেন্ডস এই প্রশ্নগুলো আমরা কিন্তু অনেক দিন আগেই আমাদের পিডিএফে সংকলিত করেছি ওকে নেক্সট দেখো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আপনাকে যদি বাড়ি থেকে দূরে দূরে পোস্টিং দেওয়া হয় তাহলে কীভাবে বাড়ি এবং চাকরি উভয় দুটি সামলাবেন তো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এক্ষেত্রে আপনাকে দুটো প্রশ্নের উত্তর সামঞ্জস্য করে বলতে হবে আপনার পুলিশ ডিউটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবেই আপনার পরিবার আপনার কাছে গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে আমার দূরে পোস্টিং পড়লে আমি আমার কর্তব্য অবশ্যই মন দিয়ে করব এবং ছুটি পেলে বাড়ি আসব তবে যেহেতু বাড়ির লোকের প্রতিও আমার সমান দায়িত্ব কর্তব্য রয়েছে সেহেতু প্রতিবেশীদের বলে যাব বাড়ির কোনো বিপদে তারা যেন বাড়ির লোককে সাহায্য করে এবং আমি আশা করব পুলিশের চাকরিতে কর্মরত একজন মানুষের পাশে তার ফ্যামিলির পাশে মানুষ অবশ্যই থাকবে কারণ মানুষের বিপদে কিন্তু পুলিশ সবার প্রথমে আসে ওকে তোমরা কিন্তু এভাবে প্রশ্নটির উত্তর বলতে পারো যে আমার যদি দূরে পোস্টিং পড়ে সেক্ষেত্রে আমি আমি আমার পোস্টিং বা আমি আমার ডিউটি কর্তব্য সহকারে করব এবং ছুটি পেলেই একমাত্র বাড়িতে আসব এবং আমার প্রতিবেশীদের বলে যাব যে আমার পরিবারের যদি কোনো বিপদ বা যদি কোনো সাহায্য দরকার হয় সেক্ষেত্রে সাহায্য করতে এবং আমি এটাই আশা করব যে একজন পুলিশের ফ্যামিলির পাশে প্রতিবেশীরা কিন্তু অবশ্যই পাশে এসে দাঁড়াবে কারণ পুলিশও কিন্তু মানুষের সেবা করে বা মানুষের বিপদে কিন্তু পুলিশই সর্বপ্রথম এগিয়ে আসে ওকে নেক্সট দেখো চল্লিশ নম্বর আপনার পড়াশোনার পর এতদিনের গ্যাপ কেন তো আপনি অনেক বছর আগেই যদি পড়াশোনা সম্পূর্ণ করে থাকেন সাপোজ যদি মোটামুটি দু হাজার তেরো বা দু হাজার পনেরো সালে উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক বা বিএাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হতে পারে তো প্রশ্নের উত্তর সর্বদা সত্যি বলতে হবে যদি কোনো আর্থিক সমস্যার জন্য তোমাদের পড়াশোনা বন্ধ থাকে তবে সেটা কিন্তু অবশ্যই বলবে এক্ষেত্রে অবশ্যই সৎ উত্তর দেওয়া বাঞ্ছনীয় নেক্সট দেখো ওসি এবং আইসির কী তো এই প্রশ্নটা কিন্তু বিগত বছর এসেছিলো বিগত বছরে কিন্তু এই প্রশ্ন ধরা হয়েছিল ওসি এবং আইসির কী তো ওসির ফুল ফর্ম হলো অফিসার ইন চার্জ এবং আইসির ফুল ফর্ম হলো ইন্সপেক্টর ইন চার্জ পুলিশ স্টেশনের চার্জে যিনি থাকেন তিনি কোনো সাব ইন্সপেক্টর পদের যদি হন তখন তাকে বলা হয় ওসি কিন্তু ইন্সপেক্টর পদে যদি কেউ থাকেন তখন তাকে বলা হয় আইসি নেক্সট দেখো ফর্টি সিক্স আর রেভিনিউ ডিস্ট্রিক্ট এবং পুলিশ ডিস্ট্রিক্ট এর মধ্যে পার্থক্য কী তো এটিও কিন্তু বিগত বছরের একটি প্রশ্ন তো দেখো পুলিশ তার সুবিধার জন্য একটি বড় এরিয়াকে ছোট ছোট ডিস্ট্রিক্টে ফাঁক করে থাকেন তাদেরকে বলা হয় পুলিশ ডিস্ট্রিক্ট আর রেভিনিউ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে কিন্তু পুলিশ ডিস্ট্রিক্টের কোনো এসব কিছু থাকে না ওকে নেক্সট দেখো সমর সাইবার ক্রাইম কী সাইবার ক্রাইম দমনে পুলিশের কিভাবে তার ভূমিকা পালন করছে তো এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে ধরা হয়েছিল তো ইন্টারনেটের মাধ্যমে যে কোনো অপরাধ সংগঠিত হলে তাকে সাইবার ক্রাইম বলে অন্যান্য ভাষায় বলা যায় সাইবার ক্রাইম এমন একটি অপরাধ যাতে প্রধানত কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয় এবং অপরাধীরা বিশ্বব্যাপী অপরাধে ইন্টারনেট ব্যবহার করে থাকে তো এটা হলো সাইবার ক্রাইম এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকা কি দেখো পুলিশের ভূমিকা হলো বিভিন্ন জেলাতে বর্তমানে সাইবার পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এছাড়াও মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স সাইবার ক্রাইম বন্ধ করতে ডাব্লু এই ওয়েবসাইট চালু করেছে নেক্সট দেখো থানায় দুটি শব্দ হয় একটি জিডি এবং একটি এফআইআর তো এদের ফুল ফর্ম কী তো এটিও কিন্তু বিগত বছরে প্রশ্নে ধরা হয়েছিল তো জিডির ফুল ফর্ম হলো জেনারেল ডায়েরি এন্ট্রি এবং এফ আই আর এর ফুল ফর্ম হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ওকে তো फ्रेंड्स এই হলো আজকের গুরুত্বপূর্ণ আটচল্লিশটি প্রশ্ন তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত এবং এরপরে আমরা কিন্তু শুরু করব তোমাদের বিগত বছরের ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয়েছিল তা সিরিজ কিন্তু আমরা শুরু করব তোমাদের বিগত বছরে কী কী প্রশ্ন ধরা হয়েছিল কোন ডিস্ট্রিক্টের প্রার্থীকে কী কী প্রশ্ন করা হয়েছিল সেই ডিস্ট্রিক্টের নাম সেই প্রার্থীর নাম করে আমরা কিন্তু সেই প্রশ্নগুলোর সিরিজ চালু করবো ওকে তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি পুলিশ ইন্টারভিউয়ের প্রার্থী হয়ে থাকো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের পুলিশ ইন্টারভিউ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পিডিএফ আমরা তৈরি করেছি এবং এই পিডিএফের ডাউনলোডের লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ধন্যবাদ